হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? একটা ব্যস্ত দিনে আলাপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি বেশ তাড়াতাড়ি, এখন ঘড়িতে প্রায় 5:30। দেবাশিস অফিসে যাবে, তাই সকালটা আমার এরকমই এখন ব্যস্ততায় কাটছে কদিন। আসলে মাঝে মাঝে ওর নাইট শিফট থাকে, তখন ওয়ার্ক ফ্রম হোম করে বলে তখনকার সকালগুলো এতটা ব্যস্ততম হয় না। এতটা সকালে ওঠার অভ্যেস আমাদের দুজনেরই নেই, আমরা ভীষণ ঘুমোতে ভালোবাসি, কিন্তু কী আর করা যাবে, অফিস যখন আছে তখন যেতে তো হবেই। সোজা ঘুম ঘুম চোখ নিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই প্রথমেই যে কাজটি করব সেটি হলো দেবাশিসের জন্য একটু টিফিন বানিয়ে নেব। আমি ওকে রোজই নতুন নতুন কিছু টিফিন বানিয়ে দিই, কারণ ফিরতে ফিরতে তো সেই রাত 10টা। আজও একটা নতুন রেসিপি বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখতেই পাচ্ছ আমি কিছু সবজি কাট করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো কুচি, একটু আদা কুচি, অল্প সুইটকর্ন আর একটা ডিম, এই সবগুলো দিয়েই আজ আমি পোলাও বানাবো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে ভাবছ পোলাওয়ে আবার টমেটো কে দেয়, কিন্তু এটা একটা বিশেষ পোলাও, এখানে টমেটো দেওয়াই যায়। এটা পাউরুটির পোলাও, নিয়ে নিয়েছি কয়েক পিস ব্রেড। আমি জানি না এই রান্নাটার নামই পাউরুটির পোলাও কিনা, ভালোবেসে একটা নাম দিয়েছি এক্সপেরিমেন্ট করে, দেখা যাক, খেতেও তো ভালো হয়। চলো তবে শুরু করি রান্নাটা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে এই পাউরুটিগুলো সেঁকে নেব। পাউরুটিগুলো খুব ভালোভাবে সেঁকে নিতে হবে যেন একটু ক্রিস্পি হয়। আমি সাধারণত পাউরুটিগুলোকে খুব ভালোভাবেই সেঁকি, কারণ একটু ক্রিস্পি ব্রেড খেতে আমার ভালো লাগে। ভালো করে দুপাশটা সেঁকে নিতে হবে। এই দেখো আমার পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে এবং এগুলো কিরকম ব্রাউন হয়ে গিয়েছে। এবার শুকনো লঙ্কার কৌটো নিয়ে দেখি, যাহ, শুকনো লঙ্কাই নেই, কিন্তু কুচ পরোয়া নেই, ওটাতেও আমি একটা গ্যাটিস দিয়ে জ্বালিয়ে নেব। লাগবে একটু কাঁচা জিরে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দেব। এই রান্নাটা না সাধারণত কারি পাতা আর সর্ষে ফোড়ন দিতে হয়, কিন্তু আজ তো ঘরে কারি পাতা ছিল না, তাই আমি সামান্য জিরে আর ওই যে বলেছিলাম লঙ্কা নেই তাই একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, একটু টমেটো কুচি, আর দিচ্ছি ওই পেঁয়াজ কুচি আর সুইটকর্নগুলো। এবার সবজিগুলো একসাথে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। সবজিগুলো মোটামুটি ফ্রাই করা হয়ে গিয়েছে, এর মধ্যে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে নেবেন। ও, একটা কথা তো ভুলেই গিয়েছি, দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা। আমি বেশিরভাগ রান্নাতেই কাঁচা লঙ্কাই ব্যবহার করে থাকি। দিয়ে দেব ওই সুইটকর্নগুলো। এবারে সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছু ড্রাই স্পাইসেস, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ, একটু নুন, একটু মিষ্টি, আর দিচ্ছি একটু চাট মশলা। এবার সবগুলোকে ওই সবজির মধ্যে দিয়ে দেব। দু তিন মিনিট এরকম নাড়াচাড়া করে দিয়ে দেব একটা ডিম। আর ডিম খেতে দেবাশিস ভীষণ পছন্দ করে, তাই ডিমের যে কোনো আইটেমই হোক, সেটি ভালো হোক খারাপ হোক, ও কিন্তু খেয়ে নেবে। এই রান্নাটা যদিও একটু ভালোই হয়, কারণ আমিও একটু টেস্ট করে দেখেছিলাম, আর আমার মনে হয় ডিম খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি। বাড়িতে একদিন এভাবে বানিয়ে দেখো, আশা করছি খারাপ লাগবে না। ডিমটা সবজির সাথে ভালো করে ফ্রাই করে নিয়ে এখন দিয়ে দেব একটু টমেটো কেচাপ, এটাও কিন্তু আমার এক্সপেরিমেন্ট বলতে পারো। অল্প করেই মেশাবে, তোমরাও যদি মেশাও বেশি পরিমাণে দেবে না, তাহলে খেতে বাজে হয়ে যাবে। এবার ওই পাউরুটিগুলোকে আমি ঠিক এমনভাবে কিছু টুকরো করে নেব, ওই সেঁকে রাখা পাউরুটিগুলোকে, আর একই সঙ্গে হাতা দিয়ে সবজিটা আর একবার নাড়াচাড়া করে ওপর থেকে জাস্ট ব্রেডটা ছেড়ে দেব এর মধ্যে, এবং কয়েক মিনিট আবার এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এই যে মশলা, সবজি, ডিম সব ভালোমতো ফ্রাই হয়ে গেছে, এবার শুধু ওপর থেকে ওই ব্রেডের স্লাইসগুলো ছেড়ে দিতে হবে।
আর একটা কথা মনে রেখো, এই রান্নায় যদি কারি পাতা ফোড়ন দাও তাহলে কিন্তু টেস্টটা আলাদাই হবে। কারি পাতার গন্ধে এই রান্নাটা আরও সুস্বাদু হবে। আমার কাছে অত সকালে কোনো অপশানস ছিল না, তাই আমি জিরে ফোড়ন দিয়ে চালিয়ে নিলাম। দিয়ে দেব একটু অরিগানো অল্প করে। তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো, তবে এক্ষেত্রে যেহেতু আগেই আমি চিলি ফ্লেক্সটা ইউজ করেছি তাই নতুন করে আর দেব না। আর দেব অল্প করে গোলমরিচ গুঁড়ো। সব মিক্সিং শেষ, ফাইনালি আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তাহলে আর দেরি না করে বাড়িতেও এরম করে বানিয়ে ফেলো, দেখবে সবাই খুব মজা করে খাবে। আর রোজ রোজ ওই পিনাট বাটার দিয়ে বা জ্যাম পাউরুটির থেকে এটি কিন্তু অন্যরকমই ভালো লাগবে। সকালবেলা যতই রান্না করি দেবাশিস কিন্তু খুব ভালো করে খেতে পারে না। তোমরাও দেখবে অনেক সকালে যখন কোথাও বেরোতে হবে তখন ভালো মতো না খাওয়া যায় না, তার উপর অনেকটাই সকাল। তো এখানে একটা অমলেট করে নেব। বললাম টিফিনে আজকে ব্রেড দিয়েছি সাথে ডিম আছে, তাও ওনাকে একটা অমলেট করে দিতেই হবে। আর এই অমলেটই এমন একটা জিনিস যেটি দেবাশিস আমার কাছ থেকে মাঝে মাঝে আবদার করে খাবার জন্য। এই অমলেট পেলে ও হয়ে যায় ভীষণ খুশি, তাই যখন যে অবস্থাতেই অমলেট অফার করি ওর মুখে না নেই। একটা অমলেট করে নেব, আর একটু ডাল আর একটু সবজি, এই দিয়েই ওকে এবার চলো খেতে দিয়ে দিই। হয়ে গেছে অমলেটটা, এবার ওকে খেতে দিয়ে দেব। তো দেখো খেতে দিয়ে দিয়েছি, একটু ডাল রয়েছে, একটু সবজি আর রয়েছে অমলেট। ওর খাওয়া দাওয়া শেষ, এখনও অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে। এই যে এই সময় থেকেই শুরু হয় আমার অবসর। আমি তখন এই ব্লগ এডিট করি আর সব কাজগুলো করি বাড়ির। স্নান সেরেই ঠাকুরদের পুজো দিয়ে নিলাম, চলে আসলাম অনেকক্ষণ পরে। এখন প্রায় অনেকটা রাত্রি, বাজারে গিয়ে একটু মাছ কিনে আনলাম। যেহেতু দেবাশিস অনেকটাই সকালে বেরিয়ে যায় তাই বাড়ির সব কাজগুলো আমাকেই সামলাতে হয়। বাজারেও গেলাম, একটু মাছ নিয়ে নিলাম, নিয়ে নিলাম কিছু সবজিপাতি, এবার রান্নাটা করে রাখবো। অত সকালে উঠে না ঠিকঠাক রান্না করতে ইচ্ছে করে না ঘুম ঘুম চোখ নিয়ে, তাই রাতেই বেশিরভাগ রান্নাগুলো করে আমি ফ্রিজ আপ করে নিই। সকালবেলা অফিসে যাওয়ার সময় একটু গরম করে দিয়ে দিলেই হয়ে যায়। চলো রান্নাটা শেষ, আর আজ আবার উনি আবদার করেছেন বাড়ি ফিরে একটু পেঁয়াজি খাবেন, তাই আবার এক দুটো পেঁয়াজি বড়াও বানাতে হবে। চলো তবে ব্লগটা এখানেই শেষ করি। আজকে আমার সাধারণ দিনের একটা ব্যস্ততম ব্লগ, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করে দিও। যারা আমার পরিবারে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেবাশিস বাড়ি ফিরে এসেছে আর আমি বসিয়ে দিয়েছি গরম গরম পেঁয়াজি। চলো তবে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, না হলে আবার গরম পেঁয়াজি ঠান্ডা হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ব্লগগুলো দেখতে থেকো। তোমাদের কমেন্ট পেলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছে করে। সকলে পাশে থেকো, সাথে থেকো আলাপের।